শরীরটা একেবারে কালো হইয়া গেল আর শরীরের রক্তগুলা পানি হইয়া গেল। এত ব্যথা কিন্তু সিদ্দিকে আকবর কান্দি না, কারণ সিদ্দিক আকবর মনে মনে ভাবেন হাজারো বিষের ব্যথার চাইতে আমার নবীর মহব্বত আমার কাছে সবচাইতে বড়। এ আবু বকর আমার নবীর ডাক দেই নাই, ডাক না দিয়ে আমার নবীজি ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক দিয়ে মনের অজান্তে দুই ফোঁটা পানি বের হলো। এই দুই ফোঁটা পানি আইসাই আমার নবীর গাল মুবারকের মধ্যে পড়ল। আমার সাথে সবাই বলেন বন্ধু রে ভাই, তো তুমি কি করতা? তোমরা যে সহজে কথা কও, আমি আলী এত সহজে না। নবী আমার ব্যাপারে কইছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমার নবী হইল এলেমের শহর, আমি আলী হইলাম সেই শহরের দরজা। নবীর কথা কিছুই না বুঝি, নবী কইয়া গেছে যাওয়ার সময় আমার লগে দেখা হইব মদিনায়, আমার সাথে নবীর দেখা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমারে মারতে পারবে। এটা হলো সাহাবাদের প্রেম, এটা কার প্রেম? এটা সাহাবাদের ভক্তি, সাহাবাদের বিশ্বাস। এই জন্য রসুল বলছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন না? এবার সিদ্দিকে আকবরের গড়ের দরজা দেয়া ফাকরা আল বাব, আমার নবী যাইয়া নীরবে যাইয়া টুকা দিছে তিনটা, টুকাটা দিতে দেরি সিদ্দিককে একবার দরজাটা ঠাস করে খুললে কো ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আমার নবী কই আবু বকর আমি তো বলি নাই এই সময় আসব, এত গভীর অজুনিতে তোমাকে একটা ডাক দিলাম মনে হচ্ছে তুমি আমাকে দেখতেছো ঘরের ভিতর থেকেই। কই তুমি ঠাস করে দরজাটা খুললে দিছো, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন থেকে বলছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি জানি কোনো একদিন আপনি হয়তো আমার কাছে আসতেই পারেন, কিন্তু আমি সেদিন থেকে একটা সেকেন্ডের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না। এটা হলো সাহাবাদের প্রেম, এরাই হলো প্রেমের মাপকাঠি। কথা বলেন ঠিক না বেটি? এবার আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর চলো, এবার রওনা দিয়ে দিলেন আমার নবী সামনে সিদ্দিকে আকবর পিছনে, আমার রসুলকে একটু পরে ডাক দিকে নবী গো আমি আপনার সামনে থাকবো। বন্ধুরে গবে, হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, এই প্রেমের বিশ্বে কি খবর? আমি তো ওই মুন্সিগঞ্জ, না 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 এটা অনেক অনেক দূরে, তো ওই জন্য ফেস লেগে গেছে গেছে আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা আমি বাইরেও বলছি, বোঝাই বলছি আপনি একটু বোঝাই বললেন কেন অনেক দূরে মাত্র উঠলাম। হ্যাঁ অনর্থক তো আশা দিয়ে লাভ নাই, গেলে ফ্রেমের বিষয়ে আল্লাহ শেখ শেখ আবদুল্লাহ সাদেক পুরি ফ্রেমের বিষয়ে দর্শক দাঁড়িয়ে গান আছে না, শুনছেন আপনারা? এটা শেখ শেখ আবদুল্লাহ সাদেক পুরি সাহেবের আমার কি আমার তো কোয়ার সুযোগ দিতে, আমার দোস্ত ফোন দিছে একটু প্রেমের আলাপ করছে আর কি, এলাই গেল প্রেমের বিশ্বে। আমরা সুন্নি তরুণ আলেম যারা আছে আমরা সব এক, আমরা একটা কোরআনে চলতেছি ঠিক আছে, আমরা কাজ হইল শুধুমাত্র যেখানে সুন্নি জামাতের কিছু ফাটল আছে এরা যায় হওয়া ওদের কম হুজুর আল্লাহ হস্তে মিলে দেন কি আর ধরন নাই, আমরা কাম হইলে এই যে কারণ আমরা সব জাতে যাওয়ার লাগে, এই জন্য আমরা কোন জায়গাতে একবার আমরা বেচ্ছায় ওখানে কিনা হাত খাওয়ার মধ্যে বেরিয়ে লাগাই না, আমরা একটু উন্মুক্ত চলাফেরার চেষ্টা করি, আমরা সব জায়গাতে যাওয়ার লাগে কথা কম ঠিক না? আমরা যদি এক জায়গাতে সমস্যা না, এই যে আমি এতক্ষণ ওয়াজ করলাম এক কাপ চা দিস আমারে, মানে একটা একটা মানে একটা রাহ আসতে কথা না বাবা দিছে
আসলে আমি চা খাই না, কফি খাই। কি খারাপ লাগতেছে? আচ্ছা বুঝছি, আপনারা কিনলে গেছে সব বুঝি। তো যাই হোক বাবার আমার, তবে যাই এখন চাপাবাজির দিন শেষ, বাবা সাহা চালালে বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, খাজা করিম নওয়াজের বাংলাদেশ। ঠিক কি না বলো? দেখছেন আমি গরম হইলে মাছ ধরো, কি একটা সমস্যা দেশটা বোঝায় না। কই যাইয়া বললাম রে, কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার দরবারে। এটা শেষে গামো, রাজি আছেন সবাই? কি মানুষ কি বইরে গেছে নাকি? মানে ওরা কি বাইরে আছে নাকি? আচ্ছা বাইরে আছে, সকলে একটা তিনবার আল্লাহ ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা, আউযুবিকা, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাস ওয়াল জুলুদ ওয়াল জাযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা কিসের দোয়া? তাহলে আমরা এই দোয়াগুলো পড়বো কিন্তু, ঠিক আছে তো? সবাই সব মুখে মুখে নিয়ে নেবেন, সবাইকে বলে দিবেন, দাওয়াত পৌঁছে দিবেন, আল্লাহ হেফাজতের মালিক কে? ও বন্ধুরে গভীর মনোযোগ মহাপতি বসে যান, একটা জবান ও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আবু বকর সিদ্দিক কই নবী গো, এতক্ষণ আপনি সামনে গেছেন, আমি এখন সামনে যাব। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি জানো না, নবীর সামনে যাওয়া যায় না, নবীর সামনে কণ্ঠ বাড়ানো যায় না, লেলাতার পাওয়া আসওয়াতকম, তুমি কি জানো না নবীর সামনে কণ্ঠ বাড়ানো যায় না। এ যুবকের দোল, এ বন্ধুরি আমার, আবু বকর তুমি কি জানো না নবীর সামনে হাঁটা যাবে না, তুমি কি জানো না গাধাও আমার সামনে যাইতে চিন্তা করে, বাঘেও আমার সামনে যাইতে চিন্তা করে, তুমি কেমনে আমার সামনে যাইবা, তোমার তো বিয়াদবি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আমার আপনার সামনে গেলে আমার বিয়াদবি হবে, আমার বিয়াদবি হলে আমি দুজুকি হলে হয়ে যাবো, কিন্তু এই জায়গার মধ্যে আপনার সামনে যাবো, এতক্ষণ আপনার পিছনে ছিলাম, সামনে যাইতে বলি নাই, কিন্তু এখন আপনার সামনে যাবো, কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বিয়াদবরা ঘোষণা করছে, আপনাকে জিন্দা কিংবা মরা, দৈরা নিতে পারলে উট কয়টা? একশো উট দিবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বারা মারতে পারলে একশো উট উপহার দিবে ইয়া রাসূলুল্লাহ। আপনি যে মদিনায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন, তাকায়া দেখেন না এই বাড়িটা সবটা হলো কাফের বাড়ি, এই বাড়িটা সবটা ইহুদির বাড়ি। নবী গো, এরা যদি আপনার দেখা ভালাই, আপনার বুকের বরাবর তিন মাইরা বিদায় করে দিতে পারে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে থাকব গো নবী, ও নবী গো আমি আপনার সামনে থাকব, কাফের বুঝি না, ইহুদি বুঝি না, একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, হাজার তীর যদি মারে গো নবী, ও মায়ার নবী গো, হাজার তীর যদি আমারে মারে গো, আমি সবগুলা তীর আমার বুকের মধ্যে পাইতা নিব, কিন্তু আমি আবু বকরের সামনে আপনার বদন মোবারকে একটা তীরে আঘাত লাগলে আমি আবু বকর সহ্য করতে পারব না, জালা জোরা হয় না, জোরাইনা জোরাইনা জালা জোরাইনা।
যাই রে যা রে জালা জোরা হা শানটা যে গাইছি অনেকে হাসছেন তাই এই জন্য আমি এইগুলো একটু কম গাই সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরনে এখন কেউ হাসবে না এই গজলটা তারাও গায় আনন্দ গাই এই জন্য আমি এখন গজল ধরছি ওইগুলা যাতে কিছু না হইতে পারে আমরা গুলা গাইলে এরা গাইতো না এরা তো আমরা গাই আমরা তো ফিলি আর গরুর ফিলিয়া না আমরা হিংসুক না গজল লইয়া হিংসা করুন আমরা দেখি কোনটা নবীর শান কোনটা অলির শান কোনটা কোরআনের শান কোনটা ইসলামের গান সবই আমরা গাই আমরা কোনো ব্যক্তি আমাদের সাথে যাই হোক কিন্তু সঙ্গীত যদি কোরআন সুন্নাহ সম্মত হয় আমরা গাইলে অসুবিধা কি সাগর নদী আর পাহাড় বনে এ পাখিদের গুন গুন ঘুম জোরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরনে বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান এ চারদিকে সজো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বলা যদি আকাশে হেন জোর তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহু আকবার বলো আল্লাহ মহান আল্লাহ অসুবিধা লাগতেছে বাবা এ বাবারে সিদ্দিকে আকবরের কোন আমার নবীর সামনে কাফেররা আমার নবীকে তন্ন তন্ন করে খুঁজি গু আমার নবীকে হেফাজতের মালিক সত্যি সত্যি যাইতে যাইতে আমার নবী একটা গুহার কাছে গেল আমার নবী বলে আবু বকর এখানে একটু রেস্ট নিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গুহার ভিতরে কোনো মানুষ ঢোকে না আমি একটু আগে ঢুকতাম চাই দুইকা দেখি গুহার ভিতরটা ভালো আছে কিনা বন্ধুরি মুন্সিগঞ্জের বাবা গো ও আমার এলাকার বন্ধুরা আপনার নবী আমার নবী গুহার ভিতর ঢোকার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন ঢোকার পরে দেখে গো গুহার ভিতরে শুধু ছিদ্র ওই ছিদ্রগুলোর ভিতরে একটা একটা সাপ সিদ্দিক একবারে গায়ের জামাটা টান্না খুললা ফালাইয়া টান দিয়া সিরা সিরা ছিদ্রগুলা বন্ধ করলেন আমার নবী এখানে আরাম করবে যেই মাত্র বন্ধু আমার নবী আরাম করব আর সিদ্দিক একবারে কাপড় সিরা সিরা ছিদ্রটা বন্ধ করলেন আমার নবীর নিয়া ওই গুহার ভিতরে যখন ঢুকলেন এ বন্ধু ও বন্ধু রে আমার নবী পেয়া বকর হাঁটতে হাঁটতে আমার অনেক কষ্ট লাগতেছে আমি একটু আরাম করব আমার নবী বলে আবু বকর আমি একটু আরাম করব আবু বকর কই নবী গো পাথরের উপরে মাথা দিয়া ঘুমালে আরাম পাবেন না আপনি যদি কিছু মনে না করেন গো নবী আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলা আমার নবী ওই আবু বকরের উরু মুবারকের মধ্যে
মাথা মুবারকটা নিয়ে একটু ঘুমালেন। আবু বকর সিদ্দিক বলেন, আমি তাকায়া দেখলাম আমার পাও গুলা যে ছড়াইয়া রাখলাম, পায়ের বরাবর দুইটা ছিদ্র দেখা যায়, সাপ বসা আছে। এই সাপ গুলো আবার দুইকা নবীর দংশন করে কিনা, গায়ের মধ্যে কাফর নাই কেমনে ছিদ্র বন্ধ করবে। এখন আবু বকর দুইটা ছিদ্রের মধ্যে দুইটা পায়ের আঙুল দিয়া বন্ধ করলো। একটু পরে ওই সাপ আবু বকর এমন একটা সুবল মারছে গো, আর আবু বকর অল বিশ হাঁটু উপরে উঠে গেল, কোমর উপরে উঠে গেল, মাথা পর্যন্ত পৌঁছে গেল। সিদ্দিকে আকবরের শরীরটা একেবারে কালো হয়ে গেল, আর শরীরের রক্ত গুলা পানি হয়ে গেল, এত ব্যথা। কিন্তু সিদ্দিকে আকবর কান্দি না, কারণ সিদ্দিক আকবর মনে মনে ভাবেন, হাজারো বিশের ব্যথার চাইতে আমার নবীর মহব্বত আমার কাছে সবচাইতে বড়। এ আবু বকর, আমার নবীর ডাক দেই নাই, ডাক না দিয়ে আমার নবীরই ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক দিয়ে মনের অজান্তে দুই ফোঁটা পানি বের হলো। এই দুই ফোঁটা পানি আইসাই আমার নবীর গাল মুবারকের মধ্যে পড়ল। আমার সাথে সবাই বলেন, বন্ধুরে আমার, ও যুবকের ধনেরা, কি বোঝাইতাম আবু বকরের প্রেম। আমার নবী বলে, আবু বকর তোমার চেহারাটা কেন মলিন মলিন দেখা যায়, শরীরটা কেন ঠান্ডা ঠান্ডা লাগে। আবু বকর বলে, নবী গো আপনি যখন ঘুমাইলেন আমার পায়ের বরাবর দুইটা সাপের ছিদ্র ছিল, সবগুলা ছিদ্র আমার কাপড় দিয়ে বন্ধ করছি গো নবী, দুইটা ছিদ্র আমি কাপড় পাই নাই বন্ধ করতে পারি নাই, এবার আমি দুইটা ছিদ্র বন্ধ করছি আমার আঙ্গুল দিয়া, আর সাপগুলো আমার পায়ের মধ্যে সুবল মারছে। বিজ্ঞান বলতেছে, চিকিৎসকরা বলতেছে, সাপে দংশন করলে বান দেওয়া লাগে। কিসের বান, কিসের কি, অলবড়িতে বিষ গেছে হিসাবে তো মইরা যাওয়ার কথা, জান চলে যাওয়ার কথা, ভিতরের জান যাইব কেমনে, আসল জান জানে আমার নবীর পুরু মুবারকে। আল্লাহু আকবার! আমার নবীকে আবু বকর তোমার সাপে সুবল দিল, তুমি কেন আমার ডাক দেহ নাই। সিদ্দিক আকবর বলে, নবী গো আপনার ঘুম ভাঙবে এই জন্য ডাক দেই নাই। আমার নবী বলে, আবু বকর তোমার সাপটা তোমার কোন জায়গায় সুবল দিল, ওই আমার পায়ের মধ্যে সুবল দিছে। এ জগৎ বন্ধুরা, এ বন্ধুরে আমার, আমার নবী বলে কোন জায়গায় তোমার সুবল দিল, এবার পায়ের মধ্যে সুবল দিল। আমার নবীজির থুতু মুবারক আবু বকরের সাপের কামড়ে জায়গায় লাগাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আল্লাহর কসম করে বলি, যেই সাপের তাড়নায়, সেই সাপের বেতার তাড়নায় অলবডি অস্থির, আপনি যখন আমার কদমে থুতু মুবারক লাগাইছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমার পায়ের বেতা সেকেন্ডে